পাসপোর্ট করার সময় একটি ঝামেলার কাজ হলো পাসপোর্টের ফি জমা দেওয়া। পাসপোর্টের ফি জমা দিতে হয় ব্যাংকে, তাও আবার সব ব্যাংকেই পাসপোর্টের ফি জমা দেওয়া যায় না। সরকারি ব্যাংক সহ কিছু নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের ফি জমা দেওয়া যায়। সরকারি সোনালী ব্যাংকে পাসপোর্টের ফি জমা দেওয়া যায়। এছাড়া কিছু নির্ধারিত ব্যাংক যেমন ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক এবং ঢাকা ব্যাংকে পাসপোর্টের ফি জমা দেওয়া যায়। বাংলাদেশের সকল জেলায় সোনালী ব্যাংকের শাখা থাকলেও এ সকল বেসরকারি ব্যাংকের শাখা সকল জেলাতে নেই। সেজন্য গ্রাহকরা পাসপোর্টের ফি জমা দিতে গেলে বিভিন্ন ঝামেলায় পড়েন। পাসপোর্ট গ্রাহকদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এখন থেকে গ্রাহকরা সকল ব্যাংকে এই পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। কোন কোন ব্যাংকে এই পাসপোর্টের ফি জমা দেওয়া যাবে, কিভাবে গ্রাহকরা এই পাসপোর্টের ফি জমা দিতে পারবে এবং কবে থেকে এই নতুন পদ্ধতি চালু হবে, তা জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অনুযায়ী 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। পূর্বে পাসপোর্টের ফি কোন কোন ব্যাংক নিতে পারবে সেটা নির্ধারণ করা হতো টেন্ডারের মাধ্যমে, অর্থাৎ সরকার একটি টেন্ডারের আহ্বান করত এবং সে টেন্ডারে যেসব ব্যাংক অংশগ্রহণ করত এবং তারা কাজ পেত তারাই পাসপোর্টের ফি জমা নিতে পারত। অতি সম্প্রতি বাংলাদেশ সরকার অটোমেটেড চালান সিস্টেম চালু করেছে এবং এই অটোমেটেড চালানের মাধ্যমে গভর্নমেন্টের বিভিন্ন রাজস্ব আদায় হচ্ছে। যেমন NBR-এর রাজস্ব আদায় হচ্ছে এই অটোমেটেড চালানের মাধ্যমে। এছাড়া এই অটোমেটেড চালানে সরকারের বিভিন্ন সেবা খাত যুক্ত হতে যাচ্ছে। যেমন এখন থেকে ই পাসপোর্টের টাকাও সংগ্রহ করবে এই অটোমেটেড চালানের মাধ্যমে বাংলাদেশ সরকার। অর্থাৎ গ্রাহকরা এখন খুব সহজেই যে কোনো ব্যাংকেই অটোমেটেড চালানের মাধ্যমে ই পাসপোর্টের টাকা জমা দিতে পারবেন। এক্ষেত্রে যে সকল ব্যাংক এই অটোমেটেড চালান সিস্টেমটি চালু করবে তারা ই পাসপোর্টের টাকা জমা নিতে পারবেন। বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক চাইলেই এই অটোমেটেড চালানের মাধ্যমে ই পাসপোর্টের টাকা জমা নিতে পারবেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে আপনারা কিভাবে সকল ব্যাংকে ই পাসপোর্টের টাকা জমা প্রদান করবেন। ধরা যাক আপনি ডাচ বাংলা ব্যাংকে ই পাসপোর্টের টাকা জমা দিতে চান, তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকে যাবেন এবং একটি চালান ফর্ম পূরণ করে টাকাটি জমা দিয়ে দেবেন, তাহলে আপনি পাসপোর্টের টাকাটি জমা হয়ে যাবে। এক্ষেত্রে গ্রাহকরা তিনভাবে ই পাসপোর্টের জন্য টাকা পেমেন্ট করতে পারবেন। প্রথমত ক্যাশের মাধ্যমে গ্রাহকরা ই পাসপোর্টের ফি দিতে পারবেন। এছাড়া ফান্ড ট্রান্সফারের মাধ্যমেও ই পাসপোর্টের ফি দিতে পারবেন। ধরা যাক আপনি ডাচ বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করে ই পাসপোর্টের ফি দিতে পারবেন। এছাড়া তৃতীয়ত আপনি ক্লিয়ারিংয়ের মাধ্যমেও, অর্থাৎ ক্লিয়ারিং চেকের মাধ্যমে আপনি ই পাসপোর্টের ফিটি প্রদান করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কবে থেকে অটোমেটেড চালানের মাধ্যমে সব ব্যাংক, বিশেষ করে ডাচ বাংলা ব্যাংক, ই পাসপোর্টের টাকা জমা নেওয়া শুরু করবে। ডাচ বাংলা ব্যাংক অলরেডি এই অটোমেটেড চালান সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি আশা করা যায় ডাচ বাংলা ব্যাংক অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে ই পাসপোর্টের ফি জমা নেওয়া শুরু করবে। আশা করা যায় জুলাই 2021 হতেই গ্রাহকরা ই পাসপোর্টের টাকা ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে পারবে। তবে আসলে এক্স্যাক্টলি কবে থেকে শুরু হবে সেটা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে এ বিষয়ে আপডেট আসলে আপনারা জানতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে রাখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। বাই বাই।